আজকে আমি যে কলেজের নিয়ে কথা বলতে চলেছি সেই কলেজটা নিয়ে কিন্তু অনেকেই আগেও প্রশ্ন করেছে আমাকে যে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কি কি পড়ানো হয় জেনে নেব কিন্তু তার আগে বলি এই যে কলেজটা এই কলেজটা কিন্তু বেশ স্বনামধন্য কলেজ এবং এই কলেজের শুধু কাট অফ না আমি তার সাথে সাথে আরও এক দুটো কথা কিন্তু মাঝে মাঝে বলতে থাকবো তো এবারে দেখে নিই কী কী ব্রাঞ্চ এখানে পড়ানো হয় তো প্রথমে যেটা পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানটা ফেমাস তো তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিক অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি তো আমাকে অনেকে প্যাকেজিং টেকনোলজিটা নিয়েও কিন্তু প্রশ্ন করে তো ওটা নিয়েও কিন্তু আমি তোমাদের বলবো আর তার আগে বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা সেটা কিন্তু এখানে সবথেকে ভালো তো ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ হচ্ছে দু হাজার একশো এগারো মাত্র দু হাজার একশো এগারো এসসিদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার বেয়াল্লিশ এসটিদের ক্ষেত্রে একুশ হাজার দুশো ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাড়া তাদের ক্ষেত্রে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো আটচল্লিশ আসছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং তো সেক্ষেত্রে দেখো জেনারেলদের কাটপ হচ্ছে ন হাজার আটশো একচল্লিশ হচ্ছে উনিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এর হচ্ছে আঠাশ হাজার একানব্বই বিয়ের হচ্ছে ন তারপরে আসছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও কিন্তু এখানে ভালো দেখো এখানে কাট অফ যায় জেনারেলদের ছ হাজার ছশো চোদ্দো এসসিদের যায় উনিশ হাজার তিনশো চল্লিশ এসটিদের যায় একুশ হাজার দুশো ছয় তারপরে আসছি মেকানিক্যাল এর ক্ষেত্রে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও কিন্তু এখানে ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ যায় তিন হাজার উনচল্লিশ এসসিদের কাট যায় ছ হাজার একশো তেইশ এসটিদের ক্ষেত্রে যায় একুশ হাজার নশো কুড়ি আবার ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে কুড়ি হাজার ছশো ছেষট্টি অবধি যায় তারপরে প্যাকেজিং টেকনোলজি প্যাকেজিং টেকনোলজিতে দেখো কাট অনেক বেশি যায় কিন্তু প্যাকেজিং টেকনোলজির ক্ষেত্রে যদি কেউ ডিপ্লোমা করছে বা যে তারপরে বিটেক করবে তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের একটা চাকরির সুযোগ থাকেই তো পড়াশোনাটা ভালো করে করতে হবে এবং চাকরির সুযোগ কিন্তু সেক্ষেত্রে প্যাকেজিং টেকনোলজিতে থাকেই তার জন্যই বলছি পরবর্তী সময়ে যে পরে আইটি ফিল্ডে কিন্তু চাকরি কমবে আজ থেকে দশ বছর পনেরো বছর পরে যেয়ে বাট এই যে ফুড প্রসেসিং টেকনোলজি বা প্যাকেজিং টেকনোলজি এক্ষেত্রে কিন্তু তোমাদের যে চাহিদা সেটা কিন্তু বাড়বে কেননা সংখ্যা বাড়ছে দিনের দিন তো প্যাকেজিং টেকনোলজিতে দেখা যায় প্যাকেজিং টেকনোলজিতে এসিদের যে কাট সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো একষট্টি তারপরে ও বিসি এর হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তিন ও বি সি বিয়ের হচ্ছে উনিশ হাজার পঁচিশ তো জেনারেল কাটপটা প্রথমেই বলে দিয়েছিলাম পনেরো হাজার সাতশো চুয়াত্তর তো এই ছিল বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির র্যাঙ্ক কাট অপস আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে একটা লাইক করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে